Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. আপনারা নিশ্চয়ই বি ভার্বের বিগত দিনের দুইটি ক্লাস দেখেছেন এবং আজকে হচ্ছে তিন নম্বর ক্লাসে আমরা চলে এসেছি আর আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে বি ভার্বের মূল আলোচনাটি শুরু হবে কোর পয়েন্ট থেকে, অর্থাৎ মূল জায়গা থেকে। সো ডিয়ার ভিউয়ার্স, সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি ভালোভাবে এনজয় করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখছি বি ভার্ব। নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে বি মানে হচ্ছে হওয়া এবং বি ভার্ব থেকে আরও কিছু ভার্ব উৎপত্তি হয়েছে, যেমন হচ্ছে এমিজার, ওয়াজ, ওয়ে, শ্যাল বি, উইল বি। এই যে সাতটি ভার্ব রয়েছে, এই সাতটি ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, আর তিনটি হচ্ছে যেমন হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর আপনারা সবাই জানেন যে আমরা অবশ্যই এই তিনটি কালকে ভালো করে জানবো, কারণ বর্তমানে কোনো একটা কাজ করছি, অতীতে করছিলাম, ভবিষ্যতে করতে থাকবো। বর্তমানে এক জায়গাতে আছি, অতীতে এক জায়গাতে ছিলাম এবং ভবিষ্যতে কোনো এক জায়গাতে থাকবো। সো আমাদের অবশ্যই প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তিনটি কাল ভালোভাবে শিখতে হবে। বি ভার্বের আজকের ক্লাসটি হচ্ছে কোর ক্লাস, আর এই কোর ক্লাসটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমি আপনাদেরকে নিয়ে চলে যাই স্ক্রিনে। স্ক্রিনে দেখুন, স্ক্রিনে হচ্ছে যে আমরা পেয়েছি বি ভার্ব এবং বি ভার্ব থেকে আরও কিছু ভার্বের উৎপত্তি হয়েছে, সেই ভার্বগুলো আমরা দেখব। আপনার স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, প্রথমে রয়েছে প্রেজেন্ট। সো প্রেজেন্টের নিচে দেখুন এম ইজ আর রয়েছে, এগুলো বি ভার্ব থেকে উৎপত্তি। তারপরে রয়েছে পাস্ট, পাস্টের নিচে দেখুন ওয়াজ অ্যান্ড ওয়ের, এবং ফিউচার, ফিউচারে দেখুন শ্যাল বি, উইল বি। এই সাতটি ভার্ব বি ভার্ব থেকে উৎপত্তি হয়ে এসেছে। বি নিজেই একটা ভার্ব, বি মানে হওয়া, বাট অ্যামিজার এগুলোও কিন্তু হচ্ছে বি ভার্ব। সো অ্যামিজারের অর্থ হচ্ছে হওয়া এবং আছে, ওয়াজওয়ারের অর্থ হচ্ছে ছিল, এবং শ্যাল বি, উইল বির অর্থ হচ্ছে হবে, থাকবে। সো প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজওয়ার, অ্যান্ড ফিউচারে হচ্ছে শ্যাল বি, উইল বি। এইবার আমরা বুঝব বি ভার্ব কোথায় ব্যবহার করি, কেন ব্যবহার করি, এটা আমাদের জানতেই হবে। সো এটা ডেফিনিশনে আমরা চলে যাই, আবার আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে দেখুন লেখা আছে বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তু কোনো স্থানে আছে বোঝাতে অ্যামেজার ব্যবহার হয়, অর্থাৎ ব্যক্তি বলতে আপনি, আমি, আমরা, এবং বস্তু হচ্ছে চেয়ার, টেবিল, সামনে যেটা চোখে পড়ে না কেন। সো এই ব্যক্তি বস্তু কোন স্থানে আছে এই সেন্সটা কাজ করলে আমরা এম ইজ আর ব্যবহার করব। যেমন হচ্ছে আমরা ক্লাসে আছি, আপনি বাইরে আছেন, চেয়ারটি রুমে আছে, ফোনটি ব্যাগে আছে। সো প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো স্থানে আছে, এই সেন্সটা কাজ করছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক অনুরূপভাবে আমরা পাস্টে চলে যাই। পাস্টে হচ্ছে অতীতে কোনো ব্যক্তি বস্তু কোন স্থানে ছিল বোঝাতে ওয়াজ, ওয়ার ইউজ করব, এবং তারপরে সর্বশেষ ভবিষ্যতে কোনো ব্যক্তি বা বস্তু কোন স্থানে থাকবে বোঝালেই আমরা অ্যামিজার ব্যবহার করব, রাইট? তাহলে আমরা বিষয়টিকে একটি উদাহরণের মধ্যে দিয়ে নিতে পারি। যেমন হচ্ছে আমি ক্লাসে আছি, মানে বর্তমানে এই অবস্থায় আমি ক্লাসে ছিলাম, আমি কোন একটা স্থানে ছিলাম এবং আমি কোন ক্লাসে থাকবো, রাইট? সো আমরা এটা আরও বিস্তারিত পরবর্তীতে বুঝব। বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তু কোনো পদে বা পেশায় আছে, মানে কোনো পেশায় আছে, এরকম যদি সেন্স কাজ করে কোনো ব্যক্তি, যেমন হচ্ছে আমি হই ডাক্তার, মানে আমি একটা প্রফেশন হোল্ড করি, সে একজন টিচার, সে একজন লয়ার, আমরা স্টুডেন্ট। সো প্রত্যেকে কোনো না কোনো পদে বা পেশায় আছে। সো আমি ছাত্র, মানে বর্তমানে ছাত্র, আমি ছাত্র ছিলাম এবং আমি ছাত্র হব, রাইট? সো এভাবে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার তিনটা একসাথে আমরা কাজ করব। এবং এরপরে আমরা দেখি যে বর্তমানে কোনো ব্যক্তি বা বস্তু কোন অবস্থায়, কোন অবস্থায় বলতে ধনী, দরিদ্র, ভালো, মন্দ, এই সেন্সটা যদি কাজ করে, অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যদি তার ভালো মন্দ কোনো একটা কিছু অবস্থার কথা বলা হয়, স্ট্যাটাসের কথা বলা হয়, সেই ক্ষেত্রে এই সেন্সটা যদি কাজ করে আমরা বর্তমানে অ্যামিজার ব্যবহার করব, অতীতে ওয়াজওয়ার ব্যবহার করব এবং ভবিষ্যতে শ্যাল বি, উইল বি ব্যবহার করব। স্থান নিয়ে কয়েকটা উদাহরণ নিতে পারি। যেমন হচ্ছে আমি ক্লাসে আছি, আমি ব্যস্ত আছি, আমি রাস্তায় আছি, আমি আপনাদের সামনে আছি। সো প্রত্যেকটা সেন্টেন্সই হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টে
যদি কোনো ব্যক্তি বস্তু কোন স্থানে আছে বোঝায় এই সেন্স কাজ করে তাহলে আমি যার ইউজ করব সো আমি এখন এই অবস্থায় আছি প্রেজেন্ট বর্তমানে সো এখন হচ্ছে পাস্ট আমি আছি ছিলাম আমি ব্যস্ত আছি ব্যস্ত ছিলাম রুমে আছি রুমে ছিলাম ফোনটি টেবিলে আছে ফোনটি টেবিলে ছিল রাইট সো অনুরূপভাবে আমরা এবার ফিউচারে চলে যাব ধরুন যে আমি ব্যস্ত আছি ব্যস্ত থাকবো ক্লাসে আছি ক্লাসে থাকবো যেমন আমি সমস্যায় আছি সমস্যায় ছিলাম সমস্যায় থাকবো আমি নাসিস ক্লাবে আছি আমি নাসিস ক্লাবে ছিলাম আমি নাসিস ক্লাবে থাকবো রাইট সো তুমি এখানে আছো তুমি সেখানে ছিলে তুমি সেখানে থাকবে সো অবশ্যই আমি যেন আমরা ব্যবহার করব যদি কোথাও কোনো জায়গাতে কোনো ব্যক্তি বা বস্তু আছে এই সেন্সটা কাজ করে সেক্ষেত্রে আমরা বর্তমানে আমি যা অতীতে ওয়াজ ওয়্যার এবং ফিউচারে শ্যাল বি উইল বি ইউজ করব এবার তারপরে নেক্সট প্রফেশন যদি কোনো ব্যক্তি বস্তু কোনো প্রফেশনে থাকে তাহলে বর্তমানে আমি ডাক্তার অতীতে আমি স্টুডেন্ট ছিলাম বা আমি ডাক্তার ছিলাম এবং ভবিষ্যতে আমি ডাক্তার হব রাইট যেমন ধরুন আরেকটা এক্সাম্পল নিতে পারি আমি ড্রাইভার মানে বর্তমানে আমি ড্রাইভার আমার প্রফেশন আমি ড্রাইভার ছিলাম আমি ড্রাইভার হব এই তো আরও কয়েকটা উদাহরণ নিতে পারি আমরা শিক্ষক আমরা শিক্ষক ছিলাম আমরা শিক্ষক হব ব্যক্তি বা বস্তু কোনো প্রফেশনে থাকে সে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বা কিছু একটা হয় এক্ষেত্রে আমরা অ্যামিজার ব্যবহার করব বর্তমানে অতীতে কোনো পদে বা পেশায় ছিলাম ওয়াজওয়্যার এবং ফিউচারে হচ্ছে কোনো পদে বা পেশায় আমরা হব যেটা এখনও হয়নি সেক্ষেত্রে আমরা শ্যাল বি উইল বি ইউজ করব রাইট এবার তারপরে লাস্ট সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু যদি কোনো অবস্থায় থাকে কোনো অবস্থায় মানে সামাজিক যে বিভিন্ন স্ট্যাটাস রয়েছে ধনী দরিদ্র লম্বা বেঁটে বলা যায় জাস্ট অ্যাডজেক্টিভের মতো নাউন সম্বন্ধে মানে সাবজেক্ট সম্বন্ধে যদি ভালো মন্দ খারাপ এই ধরনের কোনো স্ট্যাটাস কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা অ্যামিজার ব্যবহার করবো বর্তমানে অতীতে হচ্ছে ওয়াজ ওয়্যার ফিউচার হচ্ছে শ্যাল বি উইল বি উদাহরণ নিতে পারি যেমন আমি ভদ্র মানে এই মুহূর্তে বর্তমানে আমি ভদ্র ছিলাম আমি ভদ্র হব রাইট আমি গরিব ছিলাম আমি গরিব হব রাইট সো ডিয়ার ভিউয়ার্স আশা করি এই ভি ভার্বের ডেফিনিশন নিয়ে আর কখনো আপনাদের কনফিউশনে থাকতে হবে না কারণ ভি ভার্বের ডেফিনিশনে বিস্তারিতভাবে ঘুরিয়ে ফিরে সেই একই বিষয়কে বারবার বুঝিয়েছি